Z5 এ বিনামূল্যে কৃষ্ণকলির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। মা, শিবা তোমার সাথে কথা বলতে চায়। হ্যালো দাদু ভাই, এতক্ষণে মনে পড়লো বুড়ি ঠাম্মিকে? আমি তোমাদেরকে সত্যি খুব মিস করছি, আমি কাল সকালেই ফিরে যাব। আহারে, হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো, তুমি কাল সকাল সকালেই চলে এসো। দেখো তোমার জন্য সবাই আমরা চিন্তা করছি, এই তো কেউ রাত্রে ঘুমোয়নি, দেখো সবাই তোমার কথা ভাবছে, তোমার বাবা মা, তোমার বোন, দিদি ভাই সবাই চিন্তা করছে। ওই তো আমাদের নাত জামাই অনিরুদ্ধ নেমে চলে এসেছে, দেখো তুমি ঠিকই চলে এসো, আর থেকো না, কি খাওয়া দাওয়া করছো তার নেই ঠিক। হ্যাঁ আচ্ছা থাম্মি, এখন তাহলে ফোনটা রাখি। হ্যাঁ 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 রাখো, তুমি শুয়ে পড় বরং, ঠিক আছে। মা তোমরা পারো সত্যি, ছেলেকে কাজ ছাড়া করতেই সব মায়েরাই আকুল হয়ে ওঠে, এরকম করলে হয়? ওদের তো একটা নিজস্ব জীবন আছে নাকি? ও মা তা কেন, নিজস্ব জীবন কেন থাকবে না? এরকম করলে ওরা বাইরে থাকবে কি করে, ওদের মন খারাপ হবে না? ডোডো তাতানা এতদিন বাড়ির বাইরে আছে, আমি কখনো ওদের কোনো রকম জোর করি আসতে বলি? ওরা তো আসতে চায় কিন্তু কাজের চাপে আসতে পারে না, তারা দিলে হয় মা? ঠিকই তো, এমনিতেও শিবার জীবনটা অন্যরকম ছিল, আমার মনে হয় ওকে একটু টাইম দেওয়া উচিত। কিন্তু নিখিল, ও মা তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? শুনলে তো দাদুভাইকে বললাম যে শুয়ে পড়তে, রাত হয়েছে, তা তোমরা সারা রাত জেগে থাকবে ঠিক করেছো? যাও যাও দিদিভাই, শুয়ে পড়ো, যা শিগগিরই যা, নাচ জামাই যাও, অনেক চিন্তা করছো, যাও। নিখিল এসব জ্ঞানের কথা বলে না, মায়ের মনে দুশ্চিন্তা দূর হয় না, নিজের মাকে দেখিস নি, এর চেয়েও বেশি দুশ্চিন্তা করতাম আমি, মা তো করবেই ওরকম। তুই যা, আর চিন্তা করে লাভ নেই, শরীর খারাপ করবে, যা শুয়ে পড়বে, যা যা যা, ঠিক আছে, মেচিদি তুমিও যাও। শোন না একটা কথা ছিল, বলছি কি এমন দুঃস্বপ্ন দেখলি বলতো দাদু ভাইকে নিয়ে, যে এত দুশ্চিন্তা করছিস ছেলের জন্য, একটু বল না আমার কেমন ভয় করছে। হ্যাঁ কি দুশ্চিন্তা মা, তুমিও না ছাড়ো না এইসব কথা, তুমি তো জানো শ্যামা একটু বেশি ওভার থিঙ্ক করে, প্লিজ ছেড়ে দাও এখন। আসলে কি বলতো মা, জামাই ষষ্ঠীর দিন আমরা সবাই মিলে তো হইচই করে বাড়িতে অনুষ্ঠান করব, তাই আমি চাই সেদিন বাড়ির প্রত্যেকে থাকুক। সে তো থাকবেই, এই দেখো দিশা আমাদের কথাবার্তা শুনে এখানে চলে এসেছে। মা তোমার তো শরীরটা খারাপ, চলো না তুমি শুয়ে পড়বে, তুমি তো বললে সকাল থেকে কাজ শুরু করতে হবে, চলো এবার শুতে যাও, চলো। যাও মা চিন্তা করো না, যাও শুয়ে পড়ো। শ্যামা চলো। শ্যামা তুমি কি স্বপ্ন দেখেছো বলো তো? Zee5 এ বিনামূল্যে কৃষ্ণকলির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।